প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তরি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তরি খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না অমরের যুগ রাশেদার সেই খেলাফাত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না অমরের যুগ রাশেদার সেই খিলাফাত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসুল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধারে গো, বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসুল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজা তারিখ খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসুল দেবে না। আল্লাহ তাআলা আমার এই যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে না, আপনাদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য, আল্লাহর দিনের কাছে আসার জন্য এই মাহফিলে আহ্বান করে গেলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অমরের ভূমিকায়, খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে একেবারে জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন দিনের পথে অটল থেকে, অবিচল থেকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন।